আবারও আমি আফরান এসে আপনাদের সামনে হাজির নিউজ 24 এর পর্দায়। আমার শো না, এটা বেসিক্যালি আপনাদের শো ক্যাম্পফায়ার নিয়ে। খুব বেশি ভূমিকা করব না, বরাবরের মতোই আমার পাশে অনেকগুলো ফায়ার বসে আছে এবং তাদের পরিচয় তারা নিজেরাই দেবেন। আমার ডান পাশে আছে প্লিজ তামিম। আমার হচ্ছে ভাই আসলে পুরো নামটা বল না, পুরো নাম হ্যাঁ এই যে সবসময় এরকম হয় বুঝছেন, সবসময় এরকম হয়। পুরো নাম জিজ্ঞেস করা সবাই বল বল। পুরো নাম হচ্ছে মৃধা হারুন মোহাম্মদ তাসনিম। বাট এই যে ছোটোবেলায় মানে আমার এই তাসনিম নামটা পছন্দ ছিল না, কারণ ছোটোবেলা থেকেই সবাই খেয়া পাইতো যে তাসনিম তো মেয়েদের নাম, মেয়েদের নাম। তো ডাকনাম যেহেতু তামিম, আমি চাইতাম সবাই তামিম নামেই ডাকুক। পরে ফেসবুকের সুবাদে হচ্ছে নাম হয়ে গেল তামিম, আর সারনেম যেহেতু মৃধা, তো তামিম মৃধাটাই এখন আসলে সবাই এই নামে চিনে, তামিম মৃধা। আর আর হচ্ছে ভাই ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল কিছু করবো, সব কিছুই তো ছোটোবেলা থেকে শুরু হয়ে গেছে ছোটোবেলা থেকে। ওকে, তো ওই কিছু করা থেকেই আস্তে আস্তে ধরেন মিউজিকের খুব প্যাশন ছিল আমার ফ্যামিলিতেই, আসলে মিউজিকের প্রচলন ছিল। মা গান করতেন, 78-এ চ্যাম্পিয়ন ছিলেন নতুন করিতে। তো ওইভাবে হারমোনিয়াম বাজানো শিখলাম, মিউজিকের সাথে সম্পৃক্ততা হলো। তারপরে ফ্রেন্ডদের সাথে মিশতে মিশতে ইউটিউবিং করা স্টার্ট করলাম, তারপর আস্তে আস্তে টিভিতে আসা শুরু করলাম, অ্যাক্টিং করা শুরু করলাম, এই আর কি। সো সিঙ্গার, ইউটিউবার, অ্যাক্টর আর জিং করতেছে। ওকে ফাইন, ঠিক আছে। পিছনে গিটার আছে, হ্যাঁ। বাহ, টিউনের অবস্থা খুব খারাপ ভাই, খুবই খারাপ। ওকে, তাহলে বাঁ সাইডে আসি, আমার বাম পাশে। পুরো নামটাই বলি, হ্যাঁ প্লিজ। মোহাম্মদ সাইদুর রহমান পাভেল। প্রথমত আমি একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান, তার সাথে হচ্ছে একজন অভিনয় শিল্পী আর কি। ওকে, স্ট্যান্ড আপ কমেডিয়ান প্লাস অভিনয় শিল্পী, অ্যাক্টর। তো আমার ডান পাশে আছে, হ্যালো ভাইয়া, হ্যালো এন্ড হ্যালো এভরিওয়ান, হ্যাপি টু সি এভরিওয়ান। আর আমার নাম রিদি শেখ, যেহেতু সবাই পুরো নামটা বলছে আমি বলি, আমার পুরো নাম হলো ফারজানা রিদি শেখ। বাহ, এটা জীবনে জানতাম না, কেউ জানতো না। আমি শো ফারজানা, ওকে, ফারজানা রিদি শেখ। আর আমি ডান্সার, কোরিওগ্রাফার, আই হ্যাভ এ ইউটিউব চ্যানেল যেটা ডান্সের উপর বেসড, হ্যাঁ, কলিগ আমার। এন্ড আই এম অ্যান অ্যাক্ট্রেস, বাট আমি খুব কম অ্যাক্টিং কাজ করি। ওকে, বাস এটা। ওকে, হাই ভাইয়া, আমি অহনা। আমি অনেক দিন ধরে শুধু অহনা, অহনা তাসনিম খান আমার পুরো নাম। ওকে, মিলে গেছে, বাই ব্রাদার, বাই ব্রাদার তাসনিম। আমার আমার মনে হচ্ছে তাকে দেখে আমার একটু মানে থাকে না যে থাকলে নার্ভাস লাগে, তাকে দেখে আমার এরকম লাগছে। আমাকে দেখে? হ্যাঁ, কারণ কি বলুন তো, আপনাকে দেখে আমি শুনছি মানে এটা একটা ইউনিক বেস এরকম, যে আপনাকে দেখে এখানে সবাই ইয়াংরা আছে কিন্তু আমি একমাত্র বুড়া। বুড়াকে দেখে হয়তো একটু নার্ভাস লাগতেই পারে। আমি সবসময় বলি এটা যে আমি একটা বুড়া না, একটা ভারী পার্সোনালিটি এটা বলা যেতে পারে। ভারী না, খুবই আমরা জানি, আমাকে যারা চিনে আমি খুবই হালকা পার্সোনালিটি, আমি কোনো একদমই ভারী না। আচ্ছা, তবে ওজনের কারণে একটু ওয়েট বেশি, হ্যাঁ এটা ভারী, ঠিক আছে। ওকে, তো পুরো নামটাই বলি, পুরো নামটা হলো, আমার নাম তামান্না তাসনিম খান অহনা। সো আমাকে আরজে অহনা বলে সবাই চিনে। আমি অনেকদিন ধরে, গত 6 বছর ধরে আমি রেডিওতে আছি। আমি রিসেন্টলি একটা রেডিওতে শিফট করেছি, রেডিও টুডে, অ্যান্ড এখানে আমি কাজ করছি, সাথে আমি কিছু হোস্টিং করি, ইভেন্টস হোস্ট করি, সাথে কিছু প্রোগ্রামস থাকলে আগে থেকে হোস্ট করি, এই তো এগুলো করছি। এখানে হোস্ট, এখানে হোস্ট, এখানেও হোস্ট। না ভাই, আমি আমি হোস্ট হোস্ট না, কিন্তু আমার নিজেকে এখানে গোস্ট মনে হচ্ছে। আর আমি তাহলে কে? তুমি পেতনি। পারফেক্ট। যাক, আমরা হয় কি যে এই শোটাতে আমরা খুবই নিজেদের মতো গল্প করি, খুব যে আমরা জাজমেন্টাল হই, খুব যে আমরা উপদেশমূলক কথা বলি তা না, নিজেদের এক্সপিরিয়েন্সগুলো আসলে শেয়ার করি। তো আজকের টপিক যেটা সেটা হচ্ছে মুভি অ্যান্ড মিউজিক। আমাদের প্রথম শোটা ছিল একটু লাইট বিষয় নিয়ে, অ্যান্ড দ্য সেকেন্ড এপিসোড একটু ভারী বিষয় নিয়ে। তো মুভি অ্যান্ড মিউজিক, এটা যে কোনো সময় যে কেউ কথা বলতে পারো, একদমই এরপরে এ কথা বলবে এমন কোনো নিয়ম নেই। তোমাদের ভিউ, তোমাদের যেটা বলতে ইচ্ছে করে, যেটা ভাবো, আমরা মুভি বিষয়ে একটু জানতে চাই। আমি কিছু বল, পার্সোনালি আমি একটা জিনিস শেয়ার করতে চাই। একটা সময় ছিল যখন আমরা স্কুলে পড়তাম, তখন জানি না, আমার পার্সপেক্টিভ, আমার একান্ত ব্যক্তিগত ধারণা আমার, বা আমার পার্সপেক্টিভ, আমার দৃষ্টিভঙ্গি, ওই সময় হয়তো বা আমরা ওইভাবে বাংলা সিনেমা দেখার জন্য হলে যেতাম না। কিন্তু এখন যখন কলেজ বা ইউনিভার্সিটিতে ঢোকা শুরু করলাম, স্টুডেন্ট লাইফটা যখন ইউনিভার্সিটিতে যে পৌঁছলো, তখন কিন্তু আমরা বাংলা সিনেমা দেখা শুরু করলাম। এই জিনিসটা আমি খুবই এনজয় করি। আচ্ছা, এই যে এখন যে একটা জোয়ার চলতেছে বাংলা সিনেমা, এটা আমি খুব এনজয় করি এবং আমি যাই দেখি। ওকে, আমার কাছে মজা লাগে এবং ফ্রেন্ডদের নিয়ে যাই, এটা আরও মজা লাগে, সবাই মিলে দেখি। ভাই, ভালো লাগার দিক থেকে না আমার খারাপ লাগার দিক আছে, যে সিনেমা হলে ভাইয়া দেখবেন যে
মানে আমাদের বাংলাদেশের মুভি কিন্তু চলে না, চলে না মিস হচ্ছে ওরা অন্য দেশের মুভিগুলো চালায় যেন মানে হলটা চলে আর কি। এই জিনিসগুলো না আমার কাছে বেসিক্যালি ভালো লাগে না যে হিন্দি ছবি কেন আমাদের দেশে চলবে, আমাদের দেশের ছবি তো আর হিন্দি অন্য অন্য কান্ট্রিতে চলতেছে না, মানে কিছু দর্শক পাওয়ার জন্য তারা ওই সিনেমাগুলো আর কি চালায়। আমি দেখলাম আমাদের মিরপুরি যে সিনেমাগুলো আছে কিছু কিছু জায়গায় দেখি যে অন্য অন্য সিনেমা চালো, অন্য দেশের সিনেমাগুলো চালায়, এগুলো ভালো লাগে না। চলুক না, তারা ভালো যাই হোক, এটা হয় না ন্যাশনালি দেখা যায় যে এই জিনিসটা খুব কম জায়গায় হয়, কিছু ছোট ছোট হলে হিন্দি মুভিস প্লে হয়, বাট এমনিতে যেগুলো আমাদের প্রাইম লোকেশন সেখানে কিন্তু আমাদের দেশের মুভিটাই বেশি চলছে। অন্য দেশের মুভিও চলে, আপনি যেটা বলতেছেন অন্য দেশের মুভিও চলে, আপনি আবার হলিউডের মুভি দেখার জন্য তুমি যেটা বলতে চাচ্ছো যে আসলে আমাদের দেশে বাইরের দেশের যে সিনেমাগুলো প্রচার হচ্ছে কিন্তু বাইরের কান্ট্রিতে আমাদের ছবি সেভাবে প্রচার হচ্ছে না, এটা নিয়ে একটা আক্ষেপ আছে তোমার? যারা বসবাস করে যে জোনটায় ওরা তো আবার ওদের মাথা ব্যথা নেই আমাদের বাংলা মুভি নিয়ে, ওরা বাংলা মুভি কি জানেও না, আমরা মাথা ব্যথা জাস্ট এটা দেখে জাস্ট তুই বাংলা মুভি দেখো না, আমি স্মার্ট মানুষ আমি বাংলা মুভি দেখবো ক্যাট ওটা ওটা পাই নেওয়া যায় না, এটা একটা The fact that Bangla movie এখন চেঞ্জ হচ্ছে, যেমন আমি মুভি দেখতে যাই, আমার মাও দেখতে যাই, আর যখন আমরা রাশিয়াতে থাকতাম তখন আমার মা দেখত পুরানো কালের বাংলা মুভিস, তখন আমি দেখে ভাবতাম আই ডোন্ট লাইক দ্যাম, আমার এটা ছিল। বাট রিসেন্টলি যে মুভি আমি দেখা শুরু করছি রায়ান ভাইয়া করছে, রায়ান রাফি ভাইয়া করছে দহন, তারপরে অমিতাভ রেজার একটা মুভি করলো আয়নাবাজি, I think it's quite favorite among young generation and that means that our movie is developing. Okay, so fine. It's a good sign. Right? It's a good sign. It could be positive dik. I mean, bolbo obosshoi positive dik. Are movie khetre ki mone hoy je amra bangladeshi amader culture shob kichu miliye ar ki amader je structure কন্টেন্ট কি হওয়া উচিত, কেমন হওয়া উচিত, সেই ধরনের কন্টেন্ট নিয়ে কি মুভি আসছে কিনা, বা তোমরা কি মুভিতে আসলে বেসিক্যালি ফ্যান্টাসাইজ হতে কি পছন্দ করে সবাই, নাকি কন্টেন্ট দেখতে? আমার মনে হয়েছে যে এটা সবাই এনজয় করেছে, এরকম না যে মুভিটা খারাপ হয়েছে, সবাই কিন্তু মুভিটা গিয়ে গিয়ে দেখেছে, আমরা হলে সিট পাইনি এরকম হয়েছে। সো দহন মুভিটার কন্টেন্ট যেরকম ভালো ছিল, প্রত্যেকটা প্রবলেম নিয়েই যে প্রবলেম গুলো আসছে কিংবা দেশে যেটা চলছে কিংবা বাইরে যে ধরনের কাজ হচ্ছে সেখান থেকে ইন্সপায়ার্ড হয়েও কাজ হতে পারে, কারণ উই নিড টু ইমপ্রুভ, আমাদের প্রত্যেক জায়গায় ইমপ্রুভমেন্টের জায়গা আছে। সো আমাদের সব রকমের মুভি হয়, দহন না ঢাকা অ্যাটাকটাও কিন্তু, হ্যাঁ ঢাকা অ্যাটাকটা, অনেকগুলো নাম আসছে, ঢাকা অ্যাটাক, দহন, আয়নাবাজি, পরমন্টু, পরমন্টু, জালালের গল্প, তারপরে হচ্ছে যে হলে যে সিনেমাটা দেখতে ভালো লাগে, আসলে এভরি উইকেন্ডে সিনেমা দেখতে ইচ্ছে করে না, প্রতি মাসে একটা না প্রতি ছয় মাসে একটা, সেই অনুপাতে কি ছবি সেই ধরনের হচ্ছে কি না, কি কি মনে হয়, কি ফিল হয় যে না আমি এই মাসে একটা দেখলাম তারপর মিস করছি, আমি ছবি দেখতে পাচ্ছি না, এরকম হয় নাকি না অনেক ওভারফ্লো অনেক বেশি হচ্ছে? আমি বলবো যে আমরা সব সময় লেজার টাইম স্পেন্ড করতে কোথায় যাই, ইদার রেস্টুরেন্ট না হলে সিনেমা, এটা আমাদের জেনারেশনের প্রবলেম। ইয়েস ইটস আ প্রবলেম, আমাদের সিনেমা ছাড়া কোনো চয়েস এখন নাই। আচ্ছা লাস্ট আমি রিদিকে জিজ্ঞেস করলাম, লাস্ট এক মাসে কয়টা মুভি দেখছো? এক মাসে লাস্ট এক মাসে 4 to 5। কয়টা বাংলাদেশি মুভি দেখছো? দহন, বাকি সব বাংলাদেশি মুভি আমি দেখি না। দেখো না, ওকে ফাইন, ওকে, বিকজ দেয়ার ইজ নাথিং, নাথিং যেটা আমি দেখতে পারবো। 5:1 মানে 4:1 রাইট? হ্যাঁ, ওকে। তামিম কত এক মাসে কয়টা মুভি দেখছো? আমার এই মাসে মুভি দেখা কম হয়েছে, আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, বাট দহন দেখছি, দহন দেখছি, বাট একটা মুভি আমার দেখার খুবই ইচ্ছা ছিল। মানে আমি কি বুঝতে পারছি যে আমরা যে যাচ্ছি যাওয়ার পর আসলে কয়টা মুভি আমরা বাংলাদেশি মুভি পাচ্ছি? হুম হুম হুম, এই এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করা যায় অহনা প্লিজ?
কয়টা বাংলা মুভি আমার মনে হয় যে আমাদের সংখ্যাটা কি মানে কি মনে হয় আমার আরেকটু বেশি বাংলা মুভি আমার দেখতে ইচ্ছে করে যেমন আমি চাই যে উইকেন্ডে প্রত্যেক উইকেন্ডে আমি যখন একটা দিন ফ্রি আছি ওই দিনই আমি বিকেল বেলা একটু মুভি দেখতে চাই বাট আমি দেখে ফেলেছি আমি এখন অনেক দিন ধরে নতুন মুভি দেখতে পারছি না আচ্ছা এইটা ফিল হচ্ছে আর ভাই আমরা তো চিন্তাই করি যে হলে কি মুভি দেখব কয়দিন পর তো পাইতাছি আমরা অনলাইন আমাদের যাওয়ার তো দরকার নেই আমরা আচ্ছা অনলাইন অনলাইনে কি মুভি দেখা হয় না অনলাইনে যেটা দেখা হয় ধরেন যে অন্য দেশের মুভিগুলো অনলাইনে দেখি যখন দেশের মুভি আসে তখন আমি চেষ্টা করি যে যারা তো কষ্ট করে বানালো যারা তো কষ্ট করে কাজ করলো এন্টার টিম ওদেরকে একটু উৎসাহ করার একটা দায়িত্বটা মনে হয় আমাদেরও পড়ে ওকে ফাইন ভেরি গুড এই দায়িত্বটা আসলে আমাদের যে বাংলাদেশে যখন মুভি হচ্ছে বেটার মুভি হচ্ছে এবং সবাই চেষ্টাটা চালাচ্ছে যে একটা ভালো কিছু করার তখন আমাদের আসলে একটা নাম একদম বাদ পড়ে গেছে দেবী দেবী দুইটা মুভি দেখছি দেবী আর দহন দেবী কিন্তু দেখলাম দেবীর কথা আমরা আরেকটা নাম আসলো দেবী হ্যাঁ আমার মনে হয় যে এই চেষ্টাটা যখন সবাই মিলে করছে তখন আমাদের হলে যে মুভি দেখাটা খুব দরকার আসলে আমাদের অ্যাপ্রিশিয়েট করা উচিত এখনকার সময়ে যারা কাজ করছে তারা আসলে চেষ্টা করছে যে বাংলাদেশের যে সিনেমা এই জায়গাটাকে অনেক এনরিচ করার জন্য কিন্তু আমি যেটা বলতে যাচ্ছিলাম যে আসলে কি সংখ্যাটা বা কন্টেন্ট ওয়াইজ মানে তোমাদের আরও কি কোনো কিছু বলার আছে কোনো কষ্ট আছে বা কোনো লিমিটেশন আছে মানে কষ্ট কিনা যায় না ভাই আমার যে এক্সপেরিয়েন্সের কথা বললেন না বাংলা সিনেমা দেখার পর একটা এক্সপেরিয়েন্স মানে হয় না ভাই যেটা দেখে এটা ভিতরে ধারণ করে নেই হ্যাঁ প্লিজ যে আগে যে বাংলা সিনেমাতে কাহিনী হইতো না যে ধরেন যে যে নায়িকার বিয়ে হইতো যে মানে বিয়ে হইতাছে যে পোলার লগে বিয়ের কথা ভাই আহে নাই বিয়ে গেছে ভাইঙ্গা তখন তো ওই যে মেয়ের বাপের মাথায় হাত আমার মেয়ের জীবন শেষ মেয়ে তো কী করবো না করবো এই অবস্থা সিন পাঠ হইতাছে তখন ধাপ করে নায়ক এন্ট্রি করলো যে এই বুঝে আমার লগে এই যে বিয়েটা হয়ে গেল এই সিনটা না আমার ভিতরে ধারণ করছি এর জন্য আমার এলাকার প্রত্যেকটা বিয়ের বাড়িতে প্রোগ্রাম আমি করি যদি কোনো কারণে মনে করেন যে বিয়েটা ভেঙা যায় যে আমার লগে কোনো সিন পাঠ হয়ে যায় আচ্ছা তো এরকম একটা বিয়ে বাড়িতে আমি আমার বন্ধু গিয়েছি তো বিয়ে বাড়িতে সাধারণত কী হয় যে দুইটা ছেলে দুই বন্ধু গেলে আমাদের মাথার মধ্যে টেন্ডেন্সি কাজ করে তো কোনো সুন্দরী মেয়ে পেলে আর হয় ফোন নাম্বার নেই মানে ফেসবুক আইডি তোরা তোরা বন্ধু ধাক্কা দিলে দোষ বুঝলে লাল শাড়ি দেখছস ওর দিকে তাকাইস না ওর কিন্তু দিলে জায়গা দিলাইছি হয় তোর ভাবি তো আমি কিছু পর খেলাম তো ঠিক আছে তাহলে নীল শাড়ি দেখছস না ওই কিন্তু আমার ওর দিকে তাকাবি না ভাই কী হইলো না হইলো বুঝলাম না পিছন থেকে এক মুরবি ব্রিম করে এক খাবর ওই হারাম দাদা লাল শাড়ির বিয়া নীল শাড়ি ওর মা এটা কি রিয়েল মানে সত্যি ঘটনা নাকি জীবন থেকে নেয়া জীবন থেকে না জীবন থেকে নেয়া মিউজিকে চলে যাব নাকি আরো কিছু বলার আছে আমি তো আমার পার্সপেক্টিভে বলি আমি অ্যাজ আ ডান্সার এন্ড কোরিওগ্রাফার একটা জিনিস শেয়ার করতে চাই অ্যাকচুয়ালি এভরি মান্থ আমি দুই থেকে তিনটা অফার পাই আইটেম ডান্স করতে বাংলাদেশের মুভিতে কিন্তু করো এখন পর্যন্ত একটাও করি না এই জায়গায় তোমার সাথে আমার মিল আছে আইটেম শুন না লাইক ওকে আইটেম শুন আগে শুনি আগে শুনি সো শুরুতে আমি ভেবেছি ওয়াই নট আমি একটা ডান্সার আমি ভালোভাবে পোর্ট্রে করতে পারবো বাট লেটার অন আই স্টার্টেড থিঙ্কিং যে ইট ডাজন্ট গো উইথ বাংলাদেশের ট্রেডিশন পাশের দেশে আইটেম ডান্স করে আইটেম সং অনেক পপুলার হয় বাট বাংলাদেশে আমি এখন পর্যন্ত একটা ডিসেন্ট এলিগান্ট আইটেম ডান্স দেখি নাই এভরিথিং ইজ ভেরি ভালগার ওর মানে দেখার মতো নাই মানে এমন আইটেম ডান্স করে যে তুমি বাবা মাকে নিয়ে দেখতে পারবো না টু বি অনেস্ট সো তখন আমি ভাবি যে ইয়েস আমিও ওয়েস্টার্ন ডান্স করি আমিও বলিউড নাচ অনেক করি বাট ইউ অলওয়েজ নিড টু থিঙ্ক হোয়াট অডিয়েন্স উইল লাইক আর কীভাবে এটা পোর্ট্রে করা উচিত যেটা আমার মনে হয় অনেক ফিল্ম মেকার্সদের মাথায় আসে না এই আমি চাই না আমি চাই হচ্ছে এই যে এই কথাগুলো বলা হোক শুরুতে তোমরা খুব ডিসেন্ট ছিলা আস্তে আস্তে কিন্তু ওই বের হচ্ছে না আমার তো আমি তো মানে আমি তো খুব উত্তেজিত গল্প এটা গল্প করছি আমরা কেউ জাজমেন্টাল হবে না এখানে কেউ জাজমেন্টাল হবে না আমরা গল্প করতেছি আমরা আমাদের মতো করি বাট আমার অনেক ভরসা আছে অন দ্য নিউ জেনারেশন অফ ডাইরেক্টরস যেমন রাফি ভাইয়া শর্ট ফিল্ম আগে করতো এখন মুভিতে নেমেছে মুভি করছে ওনার প্রোডাকশন কাজ আমার পছন্দ হয় এখন আইটেম সং দেখি নাই তার মুভিতে বাট ওনি তো অবভিয়াস না যে আইটেম সং ই থাকতে হবে গল্প আসলে কি বলতো তো কোন জায়গা থেকে বলতেছে আক্ষেপটা আমার কি আর বলো তুমি বলো তুমি তো উতলা হয়ে আছো বলো ভাই প্রত্যেকটা গায়লুতে দেখবেন শিলা কি জওয়ানি হ্যাঁ আখ মারে উখ মারে জেডে মার সমস্যা নাই আমাদের দেশে আসুক কিছু গান যেটা আমরা বাজাতে পারি
আমারও নাচতে চাই আমাদের দেশের গানে, আইটেম সং হোক, যেটাই হোক, যেটাই বলেন, ওরা ধরার যেটা হবে আর কি, আমরা মৌজ মাস্তি করতে চাই, আমরা ওইটা নিয়েই পুরো আছি। ওদের ওদের যেটা যে আখ মারে মুন্নি শিলা, আরে আমাদের দেশে কি মুন্নি শিলা নামে মেয়ে নাই? গান হইতে পারে না ভাই, ওই তো পারেই ভাই, তো ওইটা হয় না ভাই। এই যে ওনারা বললো না যে অন্য দেশের গানগুলো চলতেছে বা আইটেম সং, সেটা চলবো কেমনি? আইটেম সং মানে যেগুলো গান বিয়ে বাড়িতে আমাকে বাংলাদেশে বাজাবে, গ্রাম অঞ্চল বাজায়, গানের কথা কি উল্টাপাল্টা কথা ভাই? নিশীতে আসিও ফুলো বনে ও বোমরা রাই থেকে দিন এলে কোনো সমস্যা ভাই? হ্যাঁ ভাই, এই যে আবার আবার গান দেখেন ভাই, বন্ধু আমার রশিয়া খাটের উপর বসে কি সুন্দর গান বানাইছে, খাটের উপর বসে কে এই গানটা সে কোথা থেকে শুনছে? মানে আপনি খুঁজে খুঁজে এই টাইপের আপনি আর যে আচ্ছা আপনি আর যে শোনা উচিত। হ্যাঁ আমি ধরেন শুনছি, বাট আপনি শুধু শুধু খুঁজে খুঁজে ওই গানেই গেছেন আর কি। আমি স্টপ করব। ওকে চলো বলো শেষ, রিদি কিছু বলবে, শেখ ভাই কিছু বলবে, বলো। লেট মি সে, সো আমাকে যখনই বলে যে আইটেম ডান্স করো, তখন কি ঝগড়া চলতেছে? ঝগড়া না ঝগড়া না আর না ভাই, উনি আচ্ছা এক কাজ করো। হ্যাঁ তুমি একটু উঠো, চেঞ্জ করে দেই, চেঞ্জ করব। আসেন ভাইয়া অনেকদিন হয়ে গেছে মুভি দেখি না, করেন তো না কি এটা কি মানে পাবো না কি কেন করি না কেন করেন না কেন পাই না কেন দেখি না? আল্লাহ দিলে তো আপনার সব দিচ্ছে আল্লাহ আপনার। আচ্ছা আমি যদি বলতে গেলে তো রাত পার হয়ে যাবে, কেন করি না? হো হবে রাত পার হোক। আমার আমার যেটা কি হয় অ্যাজ এ পারফর্মার বা অ্যাক্টর হিসেবে, আমার যেটা সবসময় ইচ্ছে হয় ডিফারেন্ট ক্যারেক্টার পোর্ট্রেট করা। তো মুভিতে যেটা হয় কি, মুভিতে যে চরিত্র নির্ভর গল্প বা ওই একটা ফরম্যাট বাংলাদেশের মুভিতে আছে, যেটা আমি ওই যে কালচারাল পার্সপেক্টিভ থেকে আমার মনে হয় যে এটা মনে হয় অন্য কোনো দেশের মুভি দেখতেছি, আমার দেশের না, এইটার মধ্যে আমি নাই, ধার করে আনা বা অনেকে স্পষ্ট ভাষায় বলে চুরি করা। হ্যাঁ তো এই ধরনের কিছু প্রবলেম আমার সাথে হয়। দেন আমার মনে হয় যে আমি যখন পারফর্ম করব, এটা একটা টিম ওয়ার্ক, একদম ভিতর থেকে বলতেছি আর কি, সত্য কথা, এটা টিম ওয়ার্ক। আমার বাবাকে, মাকে, ভাইকে, বোনকে, হ্যাঁ তো আমি যাদেরকে ফলো করি বা আমি যাদেরকে সম্মান করি, যারা বাংলাদেশের লিজেন্ড আর অনেক ভালো গুণী অভিনেতা অভিনেত্রী, তারা আমি দেখি যে 24/7 নাটক করেন। তো একটা ভিশন থাকে না, আমি যদি এক্সাম্পলটা নিই, সাপোজ বাহিরের যে কোনো যারা একদম বড় মাপের পারফর্মার, তারা আসলে বেসিক্যালি সবচেয়ে বড় মাধ্যম, যেটা বলা হয় যে মুভি, বড় পর্দায় কাজ করেন। তো একটা যারা ছোট তাদের একটা ভিশন থাকে, একটা এইম থাকে, লক্ষ্য থাকে যে ওকে ফাইন, ওনার সঙ্গে আমার স্ক্রিন শেয়ার করতে হলে আমাকে মুভি করতে হবে। আর আমাদের এখানে উল্টা, হ্যাঁ স্ক্রিন শেয়ার করতে হলে নাটক করো, কারণ বড় বড় যারা আছে তারা সবাই 24/7 নাটক করে, এটা আমার পয়েন্ট অফ ভিউ। তো একটা মুভি তো শুধু বাবা একজন খুব ভালো অভিনেতা বা আমার পছন্দের থাকলো বা একজন, ওই এটা হয় না, সিঙ্ক হইতে হবে সবার সাথে। হঠাৎ করে বলে ফেললো, বাবা তুমি কেমন আছো? আমি বললাম আমি ভালো আছি, হবে না, আমাকে বলতে হবে আমি ভালো আছি, মা মা ভালো আছি। সো এই ধরনের কিছু ঝামেলা তো আছে। আর আমার কাছে প্রচুর মুভি আসছে, প্রচুর না করে দিছি, অনলি বিকজ অফ আমার কাছে মনে হয় যে সময়টা এরা খুব তাড়াহুড়া করে মুভি বানায়। আমি এমনও আছে যে একটা মুভির জন্য আমি বলছি এই ক্যারেক্টারটা রেডি হইতে আমার 4 মাসের সময় লাগবে, তো তাদের কাছে এত সময় নাই। তো যখন একটা ক্যারেক্টার পোর্ট্রেট করতে অ্যাক্টর ভাবছে 4 মাস সময় লাগবে, তখন ডিরেক্টর ভাবছে না। তো ওই সময়টা আর মুভি যখন সময়টা সিঙ্ক না হয়, তখন আমার মনে হয় যে উনি অনেক বেশি যত্নশীল না। এক আবার আরেকটা জিনিস হয় যে মুভির নামে চ্যারিটি করতে চাই না, কারণ আমি এটা প্রফেশনালি নিতে চাই। ইউ হ্যাভ টু পে দ্য প্রপার রিমুনেশন, এমন না যে আমি উদ্ধার করে ফেললাম তোমাকে। তো এই ধরনের কিছু তার ছেঁড়া ভাব অনেকেই ভাবে যে এই এই জিনিসগুলো তো আছে, বাট আমি আশাবাদী যে না তা না, তোমাদের মতোই আমি আশাবাদী। আমিও বেশ কয়েকটা ইদানিং সময় মুভি দেখা হয়েছে এবং আমি খুবই পজিটিভ যে বৃদ্ধ হয়ে যাব কিন্তু তারপর আমার মুভি করব না, এখান থেকে হয়তোবা আমি সরে আসতে পারবো। বাট আমার মনে হয় যে আমি যেভাবে চিন্তা করি সেই জায়গার থেকে ব্যাটে বলে সিঙ্ক হচ্ছে না। অর্থ নাই, চরিত্র ইজ দেয়ার, চরিত্র আছে সেখানে, আবার অর্থ নাই, অর্থ আছে চরিত্র নাই, হ্যাঁ সব কিছু আছে সিঙ্ক নাই, আবার সিঙ্কও আছে সময় নাই। তো এরকম অনেক কিছুর কারণে, আর ওই যে কালচারাল ব্যাপারটা আসে যে আমার যে জোন, আমার যে দেশ, আমার যে সব কিছু মিলিয়ে, হ্যাঁ কিছু গল্প তো
লার্জার দেন লাইফ হবে। সিনেমা মানেই তো অনেক বড় ব্যাপার, বিশাল ব্যাপার, ওইখানে লজিক খাটবে না, কিন্তু কিছু গল্প তো থাকা উচিত যেটা খুবই বাস্তববাদী, আমার খুব চেনা একটা গল্প। তো এই ধরনের বিষয়গুলো আমি খুবই পজিটিভ এখন যে না সবাই ভাবছে, এবং আমার মনে হয় যে উইদিন শর্ট নোট হয়তো বা আমাদের ফিল্ম সেরকম একটা জায়গায় চলে যাবে। আর আমাদের যে লিজেন্ড যারা আছেন তারা এখন রেগুলার সিনেমা করতে চায় আর কি। আপনি কোনো অভিনেতাকে কি ফলো করেন কি না? আমি আমার আইডল একজনকেই মানি, সেটা হচ্ছে হুমায়ুন ফরিদি, ওনাকে আমি আইডল মানি, উনি আমার গুরু, আমার প্রতিদিনই প্রায় প্রতিদিনই আড্ডা হয় তার সাথে, সে অ্যাপ্রিশিয়েট করে। আমি একটু দেবী মুভির কথা বলি। কি দেবী মুভি? দেবী, হ্যাঁ প্লিজ। আই রিয়েলি লাইক দ্য স্টোরি। ওকে, তো আমার মনে হয় জাস্ট আমার আমার ভিতর থেকে আইডিয়া আসছে দ্যাট উই নিড টু লুক মোর টু আওয়ার ওন স্ক্রিপ্ট রাইটার যা বাংলাদেশে আছে। আচ্ছা, আমি একটা কথা বলি, এটা বলা ঠিক হবে না, দেবীর কাছটা আমার কাছে আসছিল, আসে নাই যে তা না, দেবীর কথাও বলা হয়েছিল, আমার সাথে আলোচনা চালানো হয়েছিল, বাট আই এম সরি দেবীর টিমকে যে আমি সময় দিতে পারি নাই বা আমি ইচ্ছা পোষণ করি নাই, কারণ আমি কি তারা যখন আমার সাথে বসে হঠাৎ করেই আমি তাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলাম। তারা আমাকে দুইটা চরিত্রের জন্য বলছিলেন একটা পিক করতে, তো আমি হঠাৎ করে রাতে ঘুমের মধ্যে আমি কিছু স্বপ্ন দেখি যে আমার প্রপস, আমার জোন সব কিছু খুবই উইয়ার্ড, খুবই লিমিটেড বাজেটের মধ্যে আসছে। আমি বললাম যে এরকম কেন, আমি তো স্বপ্ন দেখি এরকম পোর্ট্রেশনের, বলে এটা বাংলাদেশি মুভি এরকমই হবে। তখন আমি হঠাৎ করে ধাপ করে জেগে ভাবলাম যে না, আই ডোন্ট ওয়ান্ট টু ডু, মানে আমি এটা করতে চাই না। দেন সাডেনলি আমি ফাইন্ড আউট করলাম যে কী ব্যাপার, যোগাযোগ করছিস না, ফোন ধরছিস না কেন? তখন আমি নিজে ভাবলাম যে আসলে আমি আসলে দেবী করতে চাই না, আমি দেবতা করতে চাই, এই জন্যই হয়তো বা করা হয় না। এটা একটা ভালো ব্যাপার ছিল। আমার মনে হয় যে আমরা অনেক সিরিয়াস কথা যেহেতু ছিলাম, সো আমরা একটু লাইটার টোনে যাই। আমি জানতে চাই যে আপনি তো অনেক মুভিও দেখেছেন আই গেস, সো এখান থেকে আপনার এরকম একটা মুভি দেখে মনে হয়েছে যে না আমি ওই ক্যারেক্টারটা করতে চাই, কিংবা এই মুভিটা আমার সবচেয়ে ভালো লেগেছে, এই পর্যন্ত এটা আমার দেখা বেস্ট মুভি, এরকম কোন মুভি আছে? এই কোশ্চেনটা খুব আরজি ভিত্তিক কোশ্চেন হয়েছে, তাই না? খুবই আমার কাছে মনে হয়েছে খুব আরজি, মানে এটা আমি অনেকদিন ধরে করার জন্য বসে আছি, এটা করতে চাই। এরকম তো অনেক চরিত্রের নাম বলা যেতে পারে, খুব সহজভাবে যদি বলি তাহলে হিটলেজার যেটা পোর্ট্রেট করছে জোকার, এটা খুবই অ্যাট্রাকটিভ, অ্যাট্রাক্ট করে আমাকে, আমাকে করছে আর কি। চলো আমরা একটু একটু মুরগি ভাজা খাই, চলো আসে নাকি? প্লিজ, হ্যাঁ আসো তো, যাই সবাই। এতক্ষণ মুভি নিয়ে কথা বলছি, কেউ আসলে মনে করা যাবে না, মিউজিক নিয়ে কথা বলতে হবে। হবে তো ভাই, হবে না মুভির ভিতরে তো মিউজিক একদম, তুমি একদম রুট থেকে আসতে পারো, যে কোনো মিউজিক নিয়ে যার যেটা বলতে ইচ্ছে করে। আমার আসলে ছোটবেলাটা কাটছে হচ্ছে উত্তরবঙ্গে, তো মানুষ আসলে পরিবেশ তারাই তো আসলে ইনফ্লুয়েসড হয়, তো আমার খুবই মানে ব্যাপারটা অবাক করা যে আমার মিউজিকের শুরুটা কিন্তু ফোক ভাবাইয়া। তো তারপর সময়ের সাথে সাথে টেস্ট চেঞ্জ হলো, ব্যান্ডের দিকে ঝুঁকলাম, আধুনিকের দিকে ঝুঁকলাম, তারপর বিভিন্ন জনরার গান করা ট্রাই। কিন্তু ছোটোবেলায় আমরা কিন্তু ভাই রেগুলার বেসিসে ক্যাসেট কিনতাম, এখন কিনে কেউ এবং স্কুল স্কুল কলেজে কিন্তু যখন এই যে হাবিব ভাই, অর্ণব ভাই, তারপর ফুয়াদ ভাই, ওনারা যখন আসলো তখন কিন্তু যে সিডিরও কিন্তু এবং আর্টসেল, তারপরে অর্থহীন শিরোনামহীন ওনাদের যে সময়টা, এই সময়টাতেও কিন্তু আমরা রেগুলার সিডি কিনে গান শুনতাম। বালাম ভাই আমরা সিডি কিনে গান শুনতাম, অদিত দা আসলো ওনাদের সিডি কিনে আমরা গান শুনছি। এখন আসলে মিউজিক ইন্ডাস্ট্রির অবস্থা আমার কাছে যেটা মনে হয় অ্যাজ এ মিউজিশিয়ান, খারাপ লাগা কাজ করে, খারাপ লাগাটা কাজ করে, এই জন্য স্টেজ শোর পরিমাণও কিন্তু আগের মতো নাই বিভিন্ন কারণে। আসলে এখন মিউজিশিয়ানদের জন্য ইনকাম বা জীবিকার নির্বাহের যে মাধ্যমটা হয়ে গেছে স্টেজ শো, কারণ আপনি
গান করলেন, গান কি করতে হবে, মিউজিক ভিডিও বানাইতেই হবে ফরজ মিউজিশিয়ানের জন্য। সো আপনি খালি গান তো চলবে না, আর আমরা যারা রেডিওতে আমরা যারা অহনও আছে এখানে, আমরা যে গান বাজে আমরা তো এটার এগেনস্টে, তো আসলে আমরা আর্টিস্টদেরকে এটার এগেনস্টে কোনো আমরা পয়সা দিই না। তানলিন তোরে মানে সব কথা বললে খুব সিরিয়াস, খুব সিরিয়াস হয়ে গেছে, মানে জীবনে সিরিয়াসই হতে হবে। আমি ভাই সব জায়গায় খুব সিরিয়াস ভাই, আমি মানে একটা টপিক জিজ্ঞেস করলাম শুরু করতে পারতি যে কোন ধরনের মিউজিক তোর পছন্দ, এমন একটা জায়গা থেকে শুরু করলো জীবন বৃত্তান্ত। আমি হাসবো না কাঁদবো আমি কনফিউজ। মানে কোন ধরনের মিউজিক তোমার শুনতে ভালো লাগে? ফোক, ফোক, ওকে। আর দেশের মধ্যে, দেশের বাইরে সবারই কম বেশি পছন্দের গুরু বলো না জেমস ভাই বলো ভাই, আমার না আয়সা পরে ভাই, আমি কি করবো বলে। ঠিক আছে, ওকে ভাই ভাই। So the point is that আমি শুরু করেছি আমার ক্যারিয়ার নাচ শেখা বাংলা ফোক ডান্স থেকে, বাট আস্তে আস্তে আমি দেখলাম প্রীতম হাসান ডান্স মিউজিক ভিডিও স্টার্ট করেছে করা, তারপরে দেখলাম অদিত ভাই কিছু মিউজিক ভালো করছে, তারপরে আমি ভাবলাম কন্টেম্পোরারি ডান্স করি। কিছুদিন আগে আমি এক পায়ে নূপুর রিলিজ করলাম, তারপরে দেখলাম যে ফোক ডান্স খুবই পছন্দ করে, সামটাইমস আমি ফোক ডান্সও রিলিজ করবো আমার চ্যানেলে। এরকম আমার টপিক কি ডান্স ছিল? আগে ছিল না ভালো মিউজিক, এখন আছে আমার জন্য, আমার জন্য অ্যাজ আ ডান্সার আই ডিডন্ট ফাইন্ড দ্যাট মিউজিক, গান শোনার জন্য হ্যাঁ বাট নাচার জন্য ছিল না। দিস ইজ আ ভেরি গুড পয়েন্ট। আমাদের আবার একটু দায়িত্ব পড়তায় রেসপন্সিবিলিটিস তো আবার বলে গেলে চলবে না, যে আমাদের যেমন নাটকের ক্ষেত্রে যেটা হয় যে মানে ডিরেক্টর আমরা বসে অনেক সময় দেখা যায় যে এই কন্টেন্টটা হয়তো বা পপুলারিটি পাবে না, অনেক অডিয়েন্স দেখবে না, বাট ইটস আওয়ার রেসপন্সিবিলিটি, এটা আমাদের দায়িত্ব যে এই কন্টেন্ট নিয়ে কিছু বলা উচিত। হ্যাঁ, সো আমার মনে হয় যে তোমার ওই ভালো গান বা অডিয়েন্স কানেক্ট করা একটা দায়িত্বও কিন্তু আছে। হ্যাঁ, সো সেটা তুমি আমার মনে হয় যে এরপরে এই ধরনের কিছু একটা করবে আমি দেখতে চাই আর কি। ইটস মাই উইশ বা আমি করি, দ্য পয়েন্ট ইজ দ্যাট আমি 3 মাসে একটা করি। ওকে, আমি প্রতি মাসে করি না, প্রতি মাসে করি একটু প্লিজ। এন্ড অ্যাজ তোমার লাস্ট ওয়ার্কটা কিন্তু খুবই অ্যাপ্রিশিয়েটেড হয়েছে। হ্যাঁ, অহনা প্লিজ তোমার গান মিউজিক নিয়ে কিছু বলো প্লিজ। ওকে, আমি রিসেন্টলি আমাদের দেশে সবার গানই শুনি, মিনারের গানটার একটা ডিফারেন্ট স্টাইল আছে, আমার মনে হয় যে ব্লুজ রোমান্টিকে হয় না বাট ওর টাইম একটা ব্লুজ ভাইব পাই রোমান্টিকের সাথে। সো মিনারের গানগুলো আমার খুব পছন্দ, ইমরানের গান আমার পছন্দ, হাবিব ভাইয়ের গান আমার খুব পছন্দ, এগুলো আমি ইদানিং খুব শুনছি। আচ্ছা ঠিক আছে, আমি আমি গিটারটা দেই তোকে প্লিজ। আপনি বসেন ভাই, দিতেছি কিন্তু গিটার তো আমি দেই, তার মনে হয় 6টা নাই এখানে, কয়টা আছে বেশি আছে মনে হয় ভাই 7টা মনে হচ্ছে, 8টা 12টা মনে হয় আছে। একটু আমরা মাহল চেঞ্জ করি, একটু গান চেঞ্জ, একটু তুমি তোমাকে আমি রিকোয়েস্ট করতে পারবো না? নেক্সট টাইম, নেক্সট টাইম পারবা, নেক্সট টাইম একটা কার্পেট নিয়ে আসবেন, কার্পেট এর উপরে বল কি ট্রাই কর, যদি ট্রাই হইতো আমি তো ভালো গিটার বাজাই, হ্যাঁ গানও গাই বাবা, এটার সাথে যদি একটু ডান্স হইতো, ও ডান্সও খুব ভালো করে আমরা দেখেছি। হ্যাঁ অসম্ভব, প্লিজ গানটা শুরু করার আগে ভাই আমি এই গানের একটা ভূমিকা আসলে দিতে হবে। হ্যাঁ প্লিজ, ভূমিকা না দিলে আসলে উপসংহারে যাওয়া যাবে না, কারণ এই গানটার পিছনে আসলে যারা যারা কাজ করছে অবশ্যই নাম বলতে হবে, নাম বলতে হবে, কারণ এই গানের সাথে কাজ করছেন মানে কম্পোজিশনে যিনি ছিলেন উনি আমার খুব কাছের বড় ভাই, আমার স্কুলের সিনিয়র, একই সাথে আমরা স্কুলে পড়ছি, কলেজে পড়ছি, ইউনিভার্সিটিতে পড়ছি, ওনার নাম হচ্ছে তাসিন আহমেদ, আমরা গান ফ্যান্সের অনেক কাজও একসাথে করি আর কি। আচ্ছা, তাসিনের সাথে, আর এইটা বেসিক্যালি একটা ফিকশনের গান, ফিকশনটার নাম ছিল লাল রঙের স্বপ্ন, এবং ফিকশনটা যে বানাইছেন তার নামটা বলতেই হবে, বল, তার নাম হচ্ছে মাহবুব রশিদ বান্না, বসে আছে ক্যামেরা পিছে, নাম না বললে চাকরি থাকবে না, চাকরি থাকবে না, চাকরি থাকবে না। তো এই গানটা শুনে আমার হৃদয়ের খুব কাছের একটা গান, প্লিজ শোনাই।
মেঘের কোণে লুকিয়ে রাখা এক টুকরো হাসি তুই আয়ে মুখ ভিজিয়ে বৃষ্টি দিনে দূর আকাশ ছুই ঘুম থেকে উঠতে অভিমানে তোকে ছুঁই আমার কাঁধে স্পর্শ করে তোর নিঃশ্বাস ধরে যেন নির্জনে হারিয়েছি আজ শুধু তুই আর আমি মেঘের কোণে লুকিয়ে রাখা হাসি তুই আয়ে মুখ ভিজিয়ে বৃষ্টি দিনে দূর আকাশ ছুই এই শোতে না আমার খুব মজা লাগে প্রত্যেকটা এপিসোডেই লাইভ গান শোনার একটা সৌভাগ্য হয় আমি তামিম এর সাথে দেখা হয়েছে কিন্তু এভাবে শোনা হয় নাই গান ইটস রিয়েলি বিউটিফুল তবে কি একটু একটা একটা জোক ক্র্যাক করো একটা জোক ক্র্যাক করো কাওয়ালি শোতে গেছিলাম আর কি মহিলা ছিল সিঙ্গার তো মহিলা গান শুরু কাওয়ালি মানে উনি যেরকম রক বা ফোক হয়ে যায় একটা কিন্তু কাওয়ালি তো দেখবেন যে কাওয়ালি গান করার সময় নানা রকম হচ্ছে কাওয়ালির মধ্যে কিন্তু অনেক সিনসিনারি করে ফেলে কি অবস্থা বাসা ভালো এরকম একটা ব্যাপার থাকে আর কি এটা অন্য অন্য গান খোঁজ পায় না আবার বলে যে হ্যাঁ ভাবি কি তো ব্যাপার থাকে তো এক মহিলা গান গাচ্ছিল গান শুরুতে প্রথমে যে আমি যে গানটা গাবো এই গানটা অনেক হিট হয়েছিল তখন আমার বড় ছেলে পেটে ছিল গান গাইলো সবাই তালি দিল আবার সেকেন্ড গান গাবে ধরবে আবার বলতেছে যে এই গানটা আমার খুব হিট গান এই গানটা আমার যখন মেজো ছিল পেটে ছিল তো ওই গানটা খুব হিট হয়েছে তাই আমি তো বুঝি না ছোটো মানুষ ভাই আমি তো হাত তুললাম ম্যাডাম একটা কথা বলতে পারি আচ্ছি আমি কি আপনি খালি পেটে গান গাইতে পারেন না এই আর কি ভাই পরে মাইরটা খাইছি আর কি মাইর খেয়েছো হ্যাঁ এখন কিন্তু ভাড়া পেটে কথা বলতেছ আমি তো আমার আমি তো মুরগি পেটে যাই হোক তামিম থ্যাংকস আজকের মুভি অ্যান্ড মিউজিক নিয়ে তুই না মানে খুব সিরিয়াস ছিলি আমি যতটুকু জানি তুই অনেক মানে এরকম না হঠাৎ করে কেন জানি আমার শ্রোতা আয়সা বয়স বেড়ে গেছে এক বুড়া হচ্ছিস আমার মতো ম্যাচুরিটি বাড়ছে ইটস গুড সাইন খারাপ না কোনো কিছুই খারাপ না বাবার সাথে আজকে আমার প্রথম দেখা এবং খুবই ভালো লাগলো তোমার যে এনার্জিটা না এটা মানে তুমি সবসময় এরকম থাকো আর কি মানে শুরুতে খুব বেশি ইয়ে হয়ে গেছিলো আর কি সিরিয়াস ছিল ওইটা তুমি না আসলে এটা বুঝি আমি ওইটা তুমি না এবং যেটা তুমি সেটাই থাইকো গুড আড্ডা দিয়ে ভালো লাগলো এবং আমার কাছে মজা লাগছে যে কেউ পরিচ্ছন্নভাবে বলার চেষ্টা করছে কেউ তার নিজের মতো করে বলার চেষ্টা করতেছে আসলে আমাদের শোটার মানে ব্যাপারটাই এরকম রিদি যেমন অনেক কথা বলছে তুমি না থাকলে আমাদের এই শোটা ইন্টারন্যাশনাল হাইটে চলে যেত না তুমি নিয়ে গেছো এখানে রাইট আর এখানে আমরা নতুন হোস্ট খুঁজে পাইছি আমি হোস্ট হিসেবে খুবই বাজে
বাট তুমি একটু দায়ভার নিছো, এর জন্য থ্যাঙ্কস তোমাকে। সো মোরাললেস আমাদের আড্ডাটা, গল্পটা, মুরগিটা, শোটা ঠিকঠাক ছিল। আর যদি খুব বেশি খারাপ হয় আপনারা জানাবেন, এর পরের এপিসোড থেকে আর এই শো করবো না। তো যাই হোক, আমরা কিছু থট নিয়ে আলোচনা করলাম। এখানে আমাদের যে ইয়াং ফায়ারগুলো আছে তারা মিউজিক অ্যান্ড মুভি নিয়ে অনেক কিছু বললো, নিজেদের মতো করে বললো। আমার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করলাম, ওরা ওদের এক্সপিরিয়েন্স শেয়ার করলো। হয়তো আমি জানি যে আপনাদের অনেক এক্সপিরিয়েন্সের সাথে হয়তো মিলে যাবে। এবং সোফার আমি যেটা বিলিভ করি যে ইউথ যারা আছেন তারা খুবই মানে অরিজিনাল, এবং তারা ফেক করতে পারে না। প্রথমে ফেক ছিল, কিন্তু তারপরে তার যেটা ভিতরে ছিল সেটাই চলে আসছে। এবং অবশ্যই শোটা দেখার পরে নিচে কমেন্টস করবেন যে আপনাদের শোটা কেমন লাগছে, আমাদেরকে জানাবেন। অনেক বেশি কথা বাড়াবো না, মিউজিক অ্যান্ড মুভি নিয়ে অনেক কথা হলো। আশা রাখছি ভালো লাগলে নেক্সট এপিসোডে দেখা হবে। আদারওয়াইজ আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর তুমি বলো, আসো এখানে আসো, শো শেষ করো। আমি শেষ করব? আচ্ছা সো থ্যাংক ইউ যারা যারা আমাদের সাথে ছিলেন, খুব ভালো একটা সময় কাটলো। আমাদের কাছে নতুন একজন হোস্ট যিনি নতুন করে ইন্ট্রোডিউসড হয়েছেন আমাদের কাছে, এন্ড যিনি বলছে বারবার আমি বাজে হোস্ট, বাজে হোস্ট, বাট এরকম বাজে হোস্ট আমরা বারবার চাই, বুড়া হোস্ট আমরা বারবার চাই। এন্ড উই হ্যাড ওয়ান্ডারফুল ইউথ, আই গেস সবাই আমরা খুব ভালো একটা সময় কাটিয়েছি। সো সবাই সাথে থাকুন।